কথাতেই বলে লক্ষ্মী মন্ত মেয়ে, দেবী লক্ষ্মীকে বরাবর শান্তশিষ্ট বলেই জেনে এসেছেন সকলে। এক হাতে ঝাঁপি, অন্য হাতে গাছকৌটো নেওয়া শ্রী এবং সম্পদ দায়িনী দেবী লক্ষ্মীর এই রূপের সঙ্গে সকলেই পরিচিত। কিন্তু এই বাংলাতেই দেবী লক্ষ্মীর আরাধনা হয় শক্তি রূপে, দ্বিভুজা বা চতুর্ভুজা নন। দেবী লক্ষ্মী এখানে অষ্টাদশ ভুজা। কিন্তু ধন সম্পদের দেবী কেন এমন রণং দেহী রূপে আত্মপ্রকাশ করলেন তা নিয়ে আছে নানা প্রবাদ। শক্তি রূপে অস্ত্র তুলে নিয়েছিলেন মা দুর্গা, কিন্তু সেই মহাশক্তির অপর রূপ মা লক্ষ্মীর হাতেও অস্ত্র থাকে, তাও আবার দুটি কিংবা চারটি হাতে নয়, আঠেরোটি হাতেই। আর দেবী মহালক্ষ্মী পূজিতা হন এই বাংলাতেই। মালদার বামনগোলায় শ্রী শ্রী সারদা তীর্থ আশ্রমে ২৫ বছর ধরে শক্তি রূপে পুজো করা হয় মা লক্ষ্মীকে। ১৮ হাতের দেবী লক্ষ্মী প্রতিমা মহা ধুমধাম করে পুজো হয় মালদার বামনগোলায়। দীর্ঘ ২৫ বছর ধরে প্রাচীন নিয়ম নিষ্ঠার সঙ্গে কোজাগরী পূর্ণিমা তিথিতে ১৮ হাত বিশিষ্ট দেবী লক্ষ্মীর প্রতিমা পূজিতা হয়ে আসে। বুধবার সকাল থেকেই আশ্রমে দেবীর হাতে অস্ত্র সাজানো হলো। এদিন সকালে মহালক্ষ্মী রূপে এবং রাত্রে কোজাগরী লক্ষ্মী রূপে পূজিতা হন দেবী লক্ষ্মী। আশ্রমের স্বামী আত্মা প্রেমানন্দজি মহারাজ জানিয়েছেন, ১৯৯৮ সালে এই আশ্রমের প্রতিষ্ঠা হয়। তারপর ১৯৯৯ সাল থেকে ১৮ হাত বিশিষ্ট মহালক্ষ্মী পুজোর সূচনা হয়ে এসেছে। তবে দেবী এখানে সকালে এক রূপে এবং রাত্রে অন্য রূপে পূজিতা হয়ে আসেন। ১৮ হাত বিশিষ্ট মহালক্ষ্মী দেবীর আজকে এই গাঙ্গুড়িয়া শ্রী শ্রী সারদা তীর্থমে মালদা জেলার এই প্রত্যন্ত গ্রাম গাঙ্গুড়িয়াতে যে বছর প্রতিষ্ঠা হয়, আমাদের ১৯৯৮ সালে এই আশ্রম প্রতিষ্ঠা হয়েছিল, তারপর থেকেই এই ১৮ হাত বিশিষ্ট মহালক্ষ্মী দেবীর পুজো এই আমাদের কোজাগরী লক্ষ্মী পুজোর দিন পূর্ণিমা তিথিতে সকালবেলা হয়ে থাকে। এবছরও সেই পূজা সকাল থেকে শুরু হয়েছে এবং পুজো মহাসমারোহে করা হয় এখানে। মানে এই মহালক্ষ্মী হচ্ছে দুর্গাদেবীর এক রূপ। আমরা চণ্ডীতে আমরা এটা দেখতে পাই, চণ্ডীতে তিনি একবার মহালক্ষ্মী রূপ ধারণ করেছিলেন। মহিষাসুরের যে সৈন্য, সেই সৈন্যদের বধ করার জন্য তিনি এই মহালক্ষ্মী রূপ ধারণ করে সৈন্যদের বধ করেছিলেন। তো এই মহালক্ষ্মী অর্থাৎ দেবী দুর্গারই এক রূপ, তাকে আমরা এই পূর্ণিমা তিথিদের সকালবেলা আমরা পুজো করে থাকি। হোম, যজ্ঞ এবং এখানে ভোগ আরতি সমস্ত কিছু করা হয়। সন্ধ্যাবেলায় আবার ওই দেবীর আবার কোজাগরী হিসেবে কোজাগরী লক্ষ্মী দেবীর পুজো করা হয়। দেবীর এক হাতে থাকে চক্র, অন্যান্য হাতে ত্রিশূল, গদা, তীরধনুক, বজ্র, কুঠার, পদ্ম, শঙ্খ সহ অন্যান্য অস্ত্রাবলী। অসুরদের বধ করার জন্যই নাকি তাঁর এই রূপ। পূজোর আচারেও রয়েছে ভিন্নতা। কোজাগরী পূর্ণিমার রাত্রে ১৬ রকম উপাচারে পূজিতা হন দেবী। পূজোর দিন বস্ত্র, আলতা, কাজল, চিরুনি, ধুনুচি সহ অন্যান্য জিনিসপত্র দিয়ে মাকে পুজো করা হয়। ১০৮টি বেলপাতা অর্পণ করা হয় মহাযজ্ঞে। ভোগে থাকে ৫ রকম ভাজা, ৩ রকম তরকারি, ডাল, মিষ্টি। রাত্রে হয় চিত্রপটে মহালক্ষ্মীর পুজো। এই পুজো দেখতে দূর দূরান্ত থেকে ভক্তদের ঢল নামে। পশ্চিমবঙ্গের একমাত্র মালদার বামনগোলা ব্লকের গাঙ্গুড়িয়া আশ্রমে ১৮ হাত যুক্ত মহালক্ষ্মী পুজো হয়। বর্তমান সমাজে নারীদের শুধুমাত্র লক্ষ্মীমন্ত হয়ে থাকলেই চলবে না, প্রয়োজনে অস্ত্র ধরে হয়ে উঠতে হবে শক্তি স্বরূপিনী। এই অন্যরকম লক্ষ্মী পুজো খানিকটা সেই বার্তাই দেয়। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া, বাংলা।